প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে কিভাবে এই অ্যাডরেস্টা অ্যাকাউন্টে একটা ওয়েবসাইট অ্যাড করবেন, কিভাবে একটা অ্যাড তৈরি করবেন অ্যাডরেস্টা থেকে, এবং এই ব্লগার .com যে ওয়েবসাইট, এখানে একটা অ্যাড কিভাবে শো করবেন বিস্তারিত আজকের এক ভিডিওতে। তো আমি শুরুতেই দেখাচ্ছি যে আমাদের এই যে ব্লগার .com সাইট, এখানে আমাদের কোনো অ্যাড নেই। দেখুন এই যে একটা ওয়েবসাইট, এখানে কোনো অ্যাড নেই, কোনো প্রকারের অ্যাড শো করছে না। তো এই কাজটা করার পরে এখানে অ্যাড শো করে, চলুন আমরা দেখে আসি কিভাবে শুরু করতে হয়। প্রথমে আমরা এই অ্যাকাউন্টটা ওপেন করব। অ্যাডেস্টা অ্যাকাউন্ট ওপেন করার পরে একটা ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। এই যে একটা ওয়েবসাইট অ্যাড করার জন্য এই যে অ্যাড ওয়েবসাইট অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে যদি আপনার এই যে অন্য কোথাও থাকে, এখানে ক্লিক করা থাকে, অ্যাড ওয়েবসাইট না আসে, সেক্ষেত্রে আপনারা এই ড্যাশবোর্ডে গিয়ে ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, তাইলে আপনাদেরকে এই অ্যাড ওয়েবসাইট অপশনটা চলে আসবে এবং নিয়ে আসবে, এবং এই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা ইন্টারফেস আসছে, এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে বলছে, ক্যাটাগরি দিতে বলছে, এবং অ্যাড করতে বলছে। আর ওয়েবসাইটের লিঙ্ক আমি কোথায় পাবো, এটা হচ্ছে বিষয়। আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে ওয়েবসাইট লিঙ্ক নিয়ে আসবেন। ওয়েবসাইট লিঙ্ক নেওয়ার জন্য আমরা যাব ব্লগার .com এর যে অ্যাকাউন্টটা আমাদের, এই অ্যাকাউন্টে ব্লগার .com এর অ্যাকাউন্টে গিয়ে ব্লগার .com এর অ্যাকাউন্টে আমি যাব। যাওয়ার পরে এখানে ড্যাশবোর্ডে গিয়ে নিচে দেখবেন ভিউ ব্লগ নামে একটা অপশন আছে। আপনারা মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে একই সিস্টেমে করবেন, মোবাইল থেকে যারা করবেন, কম্পিউটার থেকে যারা করবেন, সিস্টেম সবাই একই। শুধু মোবাইল থেকে আপনি যদি করেন, সেক্ষেত্রে আপনারা গুগল ক্রোমও ওপেন করবেন। গুগল ক্রোমও ওপেন করার পরে এইখানে যে থ্রি ডট আছে গুগল ক্রোমেতে, থ্রি ডটে ক্লিক করবেন এবং নিচে দেখবেন ডেস্কটপ মোড, ডেস্কটপ মোডে ক্লিক করবেন, ডেস্কটপ মোড হয়ে যাবে, এবং সেই ডেস্কটপ মোড ওপেন করার পরে আপনারা মোবাইল থেকে সেম কাজটা করতে পারবেন। সো আমরা এখান থেকে একটা ভিউ ব্লগ ক্লিক করব এবং একটা লিঙ্ক ওপেন করবো, এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন হয়ে গেছে, এই লিঙ্কটাকে আমরা কপি করব। আমি যদি আবার আপনাদেরকে একটু দেখাই যে আমরা এই ড্যাশবোর্ডে আসব, ব্লগারের ড্যাশবোর্ডে আসব এবং এই ভিউ ব্লগে ক্লিক করব, যে লিঙ্কটা ওপেন হবে এই লিঙ্কটাকে আমরা কপি করব। কপি করে আমরা অ্যাডস্টার ওয়েবসাইট জায়গা সেট করতে হবে, এইখানে দিয়ে দেবো। বিষয়টা একটু ভালো করে দেখবেন, তারপরে কাজটা শুরু করবেন। এবং এই ওয়েবসাইট ক্যাটাগরির জায়গায় আপনারা এই সোশ্যাল দিলেও হবে, আবার আধার দিলেও হবে। যদি আপনাদের নিচের দিয়ে গিয়ে আধার দিতে পারেন, তাহলে আধার দিবেন, আর যদি আপনাদের এই যে টান মোবাইল থেকে কাজ করেন, তাহলে অনেক সময় এটা সরানো যায় না, সেক্ষেত্রে সোশ্যাল দিবেন, সোশ্যাল দিলেও হবে আর আধার দিলে হবে। আমি আধার দিয়ে দেখাচ্ছি, এবং এইটুকু করার পরে আপনারা এই অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করলে কয়েক মিনিট সময় নেবে। আমার এটা একবার সেট করা আছে, দেখুন একবার সেট করা আছে, আমি দেখাচ্ছি, যার জন্য এখানে লাল ই আসছে, অলরেডি সেট দিস জোন অলরেডি আগেই সেট করা আছে, এই জন্য নিচ্ছে না, আপনাদের এখানে নেবে এবং কয়েক মিনিট পেন্ডিং থাকবে। এই যে এইটা আমার সেট করা আছে, তাই আর নিচ্ছে না, কয়েক মিনিট পেন্ডিং থাকবে। পেন্ডিং থাকার পরে আপনারা যখনই এই জায়গায় রিফ্রেশ করবেন, যখনই রিফ্রেশ করবেন তখন অ্যাক্টিভ হয়ে যাবে। 5 মিনিট পরে রিফ্রেশ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে একটা অ্যাড তৈরি করব। অ্যাক্টিভ যখন হবে তখন এরকম দেখাবে, এবং অ্যাক্টিভ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে আপস আপসা দেখাবে, কোনো জায়গায় ক্লিক করতে পারবেন না, হতাশ হবেন না, অ্যাক্টিভ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এবং 5 মিনিট পরে অ্যাক্টিভ করে দেবেন। তো যাই হোক, অ্যাক্টিভ করার পরে হওয়ার পরে আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব। এই ডান পাশে অ্যাড ইউনিট ক্লিক করব, এখানে দেখেন অ্যাড ইউনিট করে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। তো আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা মোবাইল থেকে বা কম্পিউটারে করেন, সেক্ষেত্রে এরকম যদি আপনার একটা ইন্টারফেস আসে যে এইখানে এখানে অ্যাড ইউনিট আমি দেখতেছি না, এখন আমি কি করব, সেক্ষেত্রে নিচে যে অপশনটা আছে এইভাবে টেনে নিচের দিকে চলে যাবেন, এবং এই অপশনটা যদি উপরে থাকে এটাকে টেনে নিচে নিয়ে আসবেন, তাইলে আপনারা এই অ্যাড ইউনিটটা দেখতে পারবেন। এবং এই অ্যাড ইউনিট এ ক্লিক করার পরে আমাদের এখানে
দেখেন ওয়েবসাইট শো করতেছে এবং বিভিন্ন অ্যাড আসতেছে। তো আমরা একটা অ্যাড এখানে সেট করব। অ্যাড সেট করার জন্য এই যে কোনো এখানে যেটার খুশি সেইটাই আপনারা অ্যাড সেট করতে পারবেন। এখানে ক্লিক করবেন এবং অ্যাডে একটা ক্লিক করবেন এইটা, এবং গো ইটে যাবেন। এই যে অ্যাড শো অ্যাড হয়ে গেছে। অ্যাড দেখার জন্য আপনারা এই যে বাম পাশে একটা ড্রপ ডাউন অপশন আছে, এখানে ক্লিক করবেন। সব সময়ের জন্য অ্যাড কোন জায়গায় গেছে দেখার জন্য এই যে বাম পাশে ড্রপ ডাউন অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে গেলে দেখেন আমি যে একটা সেট করছি, এই যে ব্যানার অ্যাড, এটা পেন্ডিং রয়েছে, পেন্ডিং রয়েছে। আপনারা 5 মিনিট দেরি করার পরে যখন আপনারা রিফ্রেশ করবেন এইটা অ্যাক্টিভ দেখাবে। যদি এটা রিফ্রেশ করেন সাথে সাথে এটা অ্যাক্টিভ দেখাবে। 5 মিনিট অপেক্ষা করবেন শুধু অ্যাক্টিভ হওয়ার জন্য, 5 মিনিট। তো আমাদের যেগুলো অ্যাক্টিভ করা আছে এগুলোর থেকে একটা নিয়ে আপনি দেখাচ্ছি যে অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা এই যে গেট কোড এখানে ক্লিক করবেন এবং এই যে কোডটা দিছে এই কোডটাকে কপি, এখান থেকে কপি করলেও করতে পারবেন, আবার এখান থেকে ধরে কপি করলেও করতে পারবেন, মোবাইল থেকে এবং কম্পিউটার থেকে একই সিস্টেম। এই কোডটা নিয়ে আমরা যাব আমাদের ব্লগ পোস্টে, আমাদের ব্লগ পোস্টের মূল অ্যাকাউন্টে। এখানে দেখেন ব্লগ পোস্টে কোনো অ্যাড দেখা যাচ্ছে না, অ্যাড দেখা যাচ্ছে না, একদম ক্লিয়ার, নতুন কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা যখনই অ্যাড সেট করবো তখন অ্যাড দেখা যাবে। অ্যাড সেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে ব্লগ পোস্টের লেআউট অপশনে। এই যে লেআউট একটা অপশন আছে, আমার দেখায় ব্লগ পোস্টে আসবো এবং লেআউট একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আমাদের একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মে অ্যাড গ্যাজেট গ্যাজেট অ্যাড গ্যাজেট এখানে ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আছে, এর ভিতরে HTML জাভা স্ক্রিপ্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই টাইটেলে অ্যাড ওয়ান একটা সিগন্যাল দিলাম জাস্ট, এবং এই কন্টেন্টের জায়গায় আমি যে কোড আনছি সেই কোডটা পেস্ট করে দিব। কোডটা আমি পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। এখন কি হবে, আমি যদি এটাকে রিফ্রেশ করি, এখানে এটাকে রিফ্রেশ করলে আমার এখানে অ্যাড শো হবে। এই যে দেখেন এর আগে অ্যাড ছিল না, এখন অ্যাড শো হচ্ছে। এরকম যদি আমরা আরো নিয়ে আসতে চাই এই অ্যাড, যে কোনো অ্যাড আমরা নিয়ে আসবো এখান থেকে, লম্বা অ্যাড আছে, চার কোণার মানে স্কোয়ার অ্যাড আছে, যে ধরনের অ্যাপ নাই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যে কোনো অ্যাড আমরা এখান থেকে ক্লিক করব, নিয়ে আসব, কপি করব এবং নিয়ে এখানে দিয়ে সেট করে দেবো। আমরা একটা সেট করলাম, দ্বিতীয়টায় আমরা আবার একটা সেট করি, আমরা আবার একটা সেট করলাম, এখানে দিলাম অ্যাড টু। এরকম ভাবে আপনারা যে কটা খুশি সেই কটা সেট করতে পারবেন, এবং এইটা দিলে পরে দেখবেন দ্বিতীয় অ্যাডটাও চলে আসছে। এই যে একটা অ্যাড, এই যে দ্বিতীয় অ্যাড চলে আসছে। এভাবে অ্যাড শো হবে, এবং এই অ্যাড যত মানুষে দেখবে, অ্যাড দেখার জন্য আপনার এই যে একটা ব্যালেন্স আছে, ব্যালেন্সের অপশন আছে, এই যে দেখেন এখানে আপনার ব্যালেন্স যোগ হতে থাকবে, যত মানুষে দেখবে তত ব্যালেন্স এখানে যোগ হবে। এটা হচ্ছে মূল কাজ। এবং যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি তারা অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য যাবেন উৎসব.কমে, উৎসব.কমে। উৎসব.কমটা সবার জন্য, সবাই এই উৎসব.কম ভিজিট করবেন। এর ভিতরে অনেক কিছু আছে, এই যে ফ্রিল্যান্সিং টুল আছে, ফ্রি টুলস, যারা স্ক্রিনশট দিতে পারেন না কম্পিউটারে তাদের জন্য এই যে ফ্রিল্যান্সিং টুলসে গিয়ে স্ক্রিনশটের টুলস বের করতে পারবেন। এখানে স্ক্রিনশটের টুলস আছে, সব ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন আছে, আপনারা এটা ভিজিট করলে পরে দেখবেন অনেক কিছু আছে এর ভিতরে। আর তাহলে আমরা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য উৎসব.কম ওপেন করব, এবং অ্যাড্রেসটা অ্যান্ড ব্লগ.কম অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে ব্লগ সাইট তৈরি করার জন্য লিংক আছে, অ্যাপস এর জন্য লিংক আছে, এখান থেকে অ্যাপস পাবেন। তারপরে আপনি যদি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এখানে লিংক পাবেন, এখানে ক্লিক করবেন এবং অ্যাড্রেসটা অ্যাকাউন্ট, এই যে দেখেন অ্যাড্রেসটা অ্যাকাউন্টের জন্য ফর্ম চলে আসছে, আমার অ্যাকাউন্ট এটা তৈরি করা তাই চলে আসছে। এবং এখান থেকে আপনি একটা এই অ্যাকাউন্টটা যখন আপনি পুরো ফর্ম পূরণ করে তৈরি করবেন, ফর্ম পূরণ করে তৈরি করার পরে একটা ডাইরেক্ট লিংক চাই আমরা, সেই লিংকটা আপনারা
এই যে ব্রেক লিংক যে অপশন এখানে কি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে এই ব্রেক লিংক অপশনে ক্লিক করবেন এবং একটা ব্রেক লিংক তৈরি করবেন এই ব্রেক লিংক অপশনে তৈরি ক্লিক করবেন এবং একটা ব্রেক লিংক তৈরি করবেন এই যে ক্রিয়েট এ ডাইরেক্ট লিংক ডাইরেক্ট লিংকে ক্লিক করলে ক্রিয়েট এ ডাইরেক্ট লিংক এখানে ডাইরেক্ট লিংকটা তৈরি করবেন এই যে অ্যাডাল্ট আছে এই জায়গাটা নন অ্যাডাল্ট দিয়ে দিবেন সব সময়ের জন্য মনে রাখবেন অ্যাডাল্টে কিন্তু খারাপ অ্যাড আসার সম্ভাবনা থাকবে নন অ্যাডাল্ট এ ক্লিক করবেন এবং অ্যাড দিবেন এবং গো ইট এখানে দেখেন পেন্ডিং রয়েছে ডাইরেক্ট লিংকটা এখন কিছুই দেখা যাচ্ছে না পেন্ডিং আছে 5 মিনিট সময় নেব এবং 5 মিনিট সময় পরে এটা ই হয়ে যাবে এটা যখন ওপেন হবে তখন এই ডাইরেক্ট লিংকটা যখন ওপেন হবে তখন এটাকে কপি করে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে কিভাবে কপি করে আপনি এই ফর্মটা দিবেন এই যে ডাইরেক্ট লিংক অপশনে যে ফর্মটা আপনাদের আসবে এই ফর্মটা পূরণ করবেন এটা আমি আগের ভিডিওতে দেখাইছি তো এই ভিডিওতে আর বারবার দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো দেখি অ্যাক্টিভ হয় কিনা তাহলে আপনাদেরকে লিংকটা নিয়ে দেখাই দিচ্ছি এখন অ্যাক্টিভ হয়নি আমাদের যেটা অ্যাক্টিভ আছে সেই সেইটা দিয়ে দেখাই এই যে এরকম একটা ফর্ম আসবে সেই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এই যে ডাইরেক্ট লিংকটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন ডাইরেক্ট লিংক অ্যাক্টিভ এখানে কপি করবেন ডাইরেক্ট লিংকের এই জায়গা থেকে এই যে কপি অপশন ডাইরেক্ট লিংক করার পরে কপি অপশনটা আসবে এখানে কপি করবেন এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু আগের ক্লাসের ভিডিও এই যে আপনারা আবার ই করবেন না যারা অ্যাড বসাবেন অ্যাড বসানোর কাজ শেষ কপি করবেন এবং আমাদের যে ফর্মটা এই ফর্মটায় এই এখানে পেস্ট করে দিয়ে দেবেন এইটা হচ্ছে কাজ তো আজকের মতো এই পর্যন্তই সবাই অ্যাড সেট করুন এবং ইনকাম করুন সেই প্রত্যাশায় আজকে ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাই